প্রায় 10 দিন ধরে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে একটি টিলার। রঘুনাথগঞ্জ সাগর থেকে রাজ্য সড়কের উপর সাগর থেকে নাককাটি তলা রেলগেট সংলগ্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই টিলারটি। টেলারের ওপরে রয়েছে সাগর থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের বেল কোম্পানির মাল। ব্যস্ততম রাস্তার ওপরে এইভাবে দাঁড়িয়ে রয়েছে টেলার, ফলে ছোটখাটো দুর্ঘটনা প্রায় ঘটতে থাকছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করে সাধারণ মানুষ। ব্যস্ততম রাস্তার ওপরে এইভাবে টেলার দাঁড়িয়ে থাকার ফলে যানজটের সৃষ্টি হচ্ছে, ফলে সমস্যায় পড়ছে সাধারণ পথচারী থেকে গাড়ির চালকেরা। জিয়াউর রহমানের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। এই ট্রলারটা কতদিন ধরে থেমে আছে? তা প্রায় 10 দিন হবে, 10 দিন হয়ে গেল। কি সমস্যা আছে? সমস্যা বলতে গেলে এটা পিটিসিএল এর মাল, ওই ঠেকে আছে 10 দিন থেকে। মোটামুটি রাস্তার 3 ভাগ তো ঘেরে আছে, পিটিসিএল একটা মাল চাপানো আছে ট্রলারের উপরে। ছোটো করে দুর্ঘটনা ঘটছেই, যে কোনো মুহূর্তে বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারে। কোন জায়গায় থেমে গেছে? এটা সাগর থেকে রঘুনাথগঞ্জ জাতীয় সড়কের নাকলেতলা রেলগেটের পাশে, রেলগেটে। সমস্যা কী হচ্ছে? সমস্যা বলতে প্রচুর সমস্যা, জাম হয়ে যাচ্ছে রাস্তা, আর রাস্তা তো 3 ভাগ ঘেরেই আছে না, যে কোনো মতো ছোটো খোটো সাইকেলওয়ালা মোটরসাইকেলওয়ালা দুর্ঘটনা ঘটছে। এবং আমরা বড় কিছু দুর্ঘটনার আশঙ্কা করছি। কী চাইছেন? আমরা চাইছি সাগরদিঘির সচেতন নাগরিক হিসাবে অবিলম্বে যেন প্রশাসন এবং পুলিশের কর্তৃপক্ষ এই ট্রলারটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যায়। আপনার নাম? আমার নাম নারগোপাল সাহা। বাড়ি? বাড়ি সাগর। ট্রলিটা কতদিন ধরে থেমে আছে এখানে? 10-12 দিন থেকে থেমে আছে এখানে। রাস্তা জ্যাম এমনিতেই হয় রেলগেটে, তারপরে মোটামুটি 5 জায়গায় 15 মিনিট দাঁড়াতে হচ্ছে। 10 মিনিটে যেখানে দাঁড়াতে হয় সেখানে 30 মিনিট দাঁড়াতে হচ্ছে। এমনকি এখানে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেন রেখেছে প্রশাসন দেখতে পায় না? এগুলো এগুলো কে করবে? পিটিসিএল নিয়ে যাবে, কবে নিয়ে যাবে? ওভারব্রিজ যাবেই না তো, এখানে রেলের মধ্যে যাবেই না। আমার যেটুকু জানা আছে, রেল যত হাইট আছে তার থেকেই হাইট আছে। এটা অন্যত্র ফাঁকা জায়গায় রাখুক, প্রশাসনকে দিয়ে বলুক, এগুলো প্রশাসনের নজর নাই। অন্য জায়গায় তখন কিছু ছেলে পেলে একটু মদ খেয়ে ধাক্কাধাক্কি করছে তো বাইক আটকাবে? এগুলো ঠিক না, এগুলো গভর্নমেন্টকে দেখা উচিত, সরকারকে দেখা উচিত, প্রশাসনকে দেখা উচিত। কোন জায়গায় থেমে আছে এটা? একদম নাককাটি তলা, সাগরদিঘি নাককাটি তলা রেলগেট, একদম 200 মিটার নয়, মোটামুটি 85 মিটারে, যেখানে প্রতিদিন প্রতিনিয়ত জ্যাম হয়, সেই জায়গাতে একটা হাইট্যাকের জন্য একে রেখে দিয়েছে। কি ব্যাপার? হোয়াটস দ্য ম্যাটার? ম্যাটার ইসি চলতে হচ্ছে ভাই, আর কি বলবো বলুন। ওকে, আপনার নাম পরিচয়টা? মুর্শেদ, অ্যাডভোকেট।